জান্নাত দেখিনি, না দেখে জান্নাত বিশ্বাস করি। আল্লাহ রসুল বলেন, কেউ যদি মায়ের পায়ে চুমা খায় সেজন আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা খাইবে। দুরুল মুখতার এবং হেদায়ার মুকদ্দমার মধ্যে হাদিসটা আছে, আরো অনেক কিতাবে হাদিসটা আছে। মায়ের পায়ে চুমা খাইও জান্নাত তালাশ করার জন্য, তোমাকে আমেরিকা, কানাডা, লন্ডন, ইউরোপে, এমন কি অ্যান্টার্কটিকা সহ পৃথিবীর এতগুলি রাষ্ট্রে যাওয়া লাগবে না। জান্নাত খোঁজার জন্য তুমি সৌদি আরবের পাহাড়ে পাহাড়ে ঘোরা লাগবে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য জান্নাত খোঁজার জন্য আপনার এত দূরে যাওয়া লাগবে না। মায়ের খেদমত করেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজার নামে একটা খ্যাত একটা জায়গা আপনাদের চট্টগ্রামে আছে, সেটা হলো উনি এখানে একবার এসেছিলেন, এখানে একবার এসেছিলেন, ওনার আউলিয়া কেরামের একটা টিম এখানে বসেছিলেন, বিশ্রাম নিয়েছিলেন, ওই হেতু এখানে একটা মাজার হয়েছে, জিয়ারতের জায়গা হয়েছে। অরিজিনালি এখানে ওনার মাজার না, ওনার মাজার হলো ইরান। কোথায়? ইরান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মাজার কোথায়? ইরান। এখানে হলো ওনার একটা আস্তানা, এখানে উনি বসেছিলেন, বরকতান মানুষ এই জায়গাটা জিয়ারত করতে যায়। এটা কোনো অন্যায় না, এটা শরীয়তের দৃষ্টিতে আইব না। শুনেন, আল্লাহর হাবিব দয়াল নবীজি মসজিদ নববীর মিম্বর শরীফে বসেছেন, ওটার মধ্যে দাঁড়িয়ে খুতবা মুবারক দিয়েছেন। আল্লাহর হাবিব পর্দা নেওয়ার পরে সাহাবাই কারাম সে মিম্বরের মধ্যে চুমা খাইতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চুমা খাইতেন, শিফা শরীফের মধ্যে উল্লেখ আছে। এজন্য আল্লাহর নবী এবং রাসূল যারা অথবা আল্লাহর আউলিয়া যারা, নবীদের বরকতে তিনারা সম্মানিত, তিনারা যেখানে বসেছেন ওই জায়গাটাকে সম্মান করা আইব না, এটা ত্রুটি নয়, বরং এই তাজিমের পিছনে আল্লাহর শায়ের মানে আল্লাহর নিদর্শনগুলিকে তাজিম করার কারণে আপনার ঈমান আরো মজবুত হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব ওমা ইউআযযিম শায়ইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শনগুলিকে ইজ্জত করে সম্মান করে, এটা হলো মানুষের বা ইমানদারের কালবের তাকওয়া। আপনি আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, এই আল্লাহর ওলিকে সম্মান করার উদ্দেশ্য হলো উনি আল্লাহর ওলি। কার ওলি বলেন? কার ওলি? আল্লাহর ওলি হওয়ার কারণে উনাকে সম্মান করছে, ব্যক্তি অমুকের ছেলে অমুকের কারণে না, আল্লাহর ওলি হওয়ার কারণে আপনি উনাকে সম্মান করছেন, মানে আল্লাহর নিদর্শন হিসেবে সম্মান করছেন। এই সম্মানটা আপনার ক্ষতির কারণ হবে না, এটা আপনার কালবের তাকওয়া হবে, ঈমানী নূর আরো বৃদ্ধি করে দিবে, আখেরাতে নাজাতের ওসিলাও হবে। সুবহানাল্লাহ। দাদু ওয়াজ করলে তো ওয়াজ বাইরে যাব, তো ওয়াজ বাড়াবো না, শুধু এটাই বোঝাতে চাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহে শিশুকালে বাল্যকালে মায়ের খুব খেদমত করতেন। ওনার আম্মা যান কোন কোন শীতের রাতে একবার তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে বললেন যে বাবা আমাকে একটু গরম পানি করে দাও। তো তিনি গরম পানি তো বললেই হয়ে যায় না, এটা আগুন দিয়ে হিট করতে হয় তারপরে দিতে হয়। তিনি মায়ের হুকুম পাওয়ার পরে গরম পানি করে কিছুক্ষণ পরে এসে দেখে মা আবার ঘুমায় গেছে। মুমিনের ঘুম এটাও এবাদত। মুমিনের ঘুম কি এবাদত? যদি আপনি সুন্নত তরিকায় ঘুমান, ঘুমায় থাকলে সওয়াব। ইসলাম কত সুন্দর ধর্ম, চিন্তা করেছেন? ঘুমায় থাকলে সওয়াব। আপনি যদি বলেন আমি চুপচাপ বসে থাকবো, মসজিদে গিয়ে বসে থাকেন, নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই বসে থাকলেই সওয়াব। বসে রয়েছেন কিছুই বলেন না, বসে আছেন তাও সওয়াব, চুপচাপ বসে আছেন, অথবা রোজাদারের চুপচাপ বসে থাকাটাও ইবাদত, সওয়াব। তসবিহ পড়ার সমান সওয়াব রোজাদার চুপচাপ বসে থাকলে। সুবহানাল্লাহ। আপনি যদি হাঁটেন যে আমি হাঁটবো, কথাও বলবো না, হাঁটবো, বসবো না, হাঁটবো, তাহলে আপনি রাস্তার ডান দিকে হাঁটেন, তাহলে সুন্নত নববী পালন করার কারণে ওই হাঁটলেও সওয়াব। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমি হাঁটবো না, আমি পেশাব করব, আপনি সুন্নত তরিকায় পেশাব করেন, ওই প্রস্রাব করলে সওয়াব আছে। সুবহানাল্লাহ। প্রতিটা কাজে কাজে আপনাকে আল্লাহ রসুল জাহান্নামের আগুন থেকে বাঁচার সুযোগ করে দিয়েছে। প্রতিটা কাজে আপনি স্বামী এবং স্ত্রী রাত্রি যাপন করবেন, একসাথে রাত্রে থাকবেন, সেটাও যদি আপনি সুন্নত তরিকায় করেন, এটাও এবাদত।
আপনি জাহান্নাম থেকে বাঁচবেন এ বাঁচার জন্য কত সুযোগ সুবিধা আল্লাহ রাসূল দিয়েছে। আপনি একজন মুসলমান ভাই তার সাথে হাসি মুখে কথা বলে সৎকা করার সমান সব। একজন ইয়াতিম পেয়েছেন, ইয়াতিম মা বাপ নাই, তার মাথায় যদি হাত দিয়ে আদর করে দেন আপনার হাতের নিচে যতগুলি চুল পড়বে ততগুলি সওয়াব হবে। আদর করলে সওয়াব। রাস্তা একটা ইটের টুকরা পড়ে আছে, কোন ভাইয়ের পায়ের নিচে পড়লে ব্যথা পাবে, সেই ইটের টুকরাটা রাস্তা থেকে সরায় দিবেন, এটাও সওয়াব। ইবাদত ইসলাম একটা শান্তির ধর্ম, মানবতার ধর্ম, এবং আখেরাতে আল্লাহর রেজামন্দির সাথে জান্নাতে যাওয়ার ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের আমলগুলি করার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের দেশের তথাকথিত কিছু ইসলামী চিন্তাবিদ তিনারা বলেছিলেন বাইজিদ বুস্তামী নাকি মুশরিক ছিল, নাউজুবিল্লাহ। ভালো কয়েকজন নামকরা অধ্যাপক ডক্টর এরকম বলেছে, বলার পর আমি এটা প্রতিবাদও করেছি। আমি মাঝে মধ্যে চেষ্টা করি দলিল ভিত্তিক প্রতিবাদ করার জন্য। তো উনি বললেন বাইজিদ বুস্তামী মুশরিক ছিল। আনা সুবহানি মা শানি এই ধরনের শব্দ উনি উচ্চারণ করতেন, বিধায় উনাকে মুশরিক বলে দিলেন উনি। আমি তখন উনাকে বললাম দেখুন আপনি বললেন বাইজিদ বুস্তামী মুশরিক ছিল, আবু ইয়াজিদ এটা প্রচলিত হয়েছে বাইয়াজিদ, এই বাইয়াজিদ থেকে হয়ে গেছে বাইজিদ। উনার নাম কিন্তু অরিজিনাল আবু ইয়াজিদ, মানে প্রসিদ্ধ নামটা। এই বাইজিদ বুস্তামীকে উনি মুশরিক বানাই দিয়েছে। আমি ওনাকে বললাম আপনি বলতেছেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি মুশরিক, হাফেজুল হাদিস, ইমাম মিন আইম্মাতিল হাদিস, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, সিয়ারু আলামিন নুবালার মধ্যে, তারিখুল ইসলামের মধ্যে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির নাম ঠিকানা পরিচয় উল্লেখ করে লেখেন, উনি ছিলেন সুলতানুল আরিফিন। ইমাম জাহাবি উনি কোন মসজিদের সাধারণ ইমাম না, উনি যুগের ইমাম। একটা মতে উনি 600,000 হাদিসের সনদ মুখস্ত জানতেন। এমন কোন ঘরনা নাই যে ঘরনার আলেমরা উনাকে সম্মান করে না, মানে না। সর্বমহলে সব মুসলমান ইমাম জাহাবিকে মানে। আরো কয়েকজন ইমামের রেফারেন্স সহ আমি ভিডিওর মধ্যে দেখাইছি। আল্লাহর যারা মনোনীত বান্দা ছিল, যুগের বড় বড় ফকি মুজতাহিদ মুহাদ্দিস ইমাম হাফিজুল হাদিস ছিলেন, তিনারা বলেছেন বাইজিদ বুস্তামী তিনি ছিলেন সুলতানুল আরিফিন। অর্থাৎ আল্লাহর মারেফত সম্পর্কে যারা জানতো, মারেফতের জ্ঞানে যারা জ্ঞানী ছিল, সেই মারেফত ওয়ালা আল্লাহর ওলি যারা তাদের সবার সুলতান বাদশাহ ছিল। আমি এটা দেখে বললাম আপনার কথা মানবো না, এই এত বড় বড় ইমাম দে ফয়সালা মানবো। এরপর উনি আনা সুবহানি মা শানি এই ধরনের কিছু শব্দ আলফাজ উনি বলতেন। এটা তরিকতের একটা ক্লাস আছে, বেলায়েতে সুগরা, বেলায়েতে সুগরা স্তরে যখন মানুষ পৌঁছে তখন তার ব্যালেন্স থাকে না। শরীয়ত এবং মারেফতের মাঝে যে একটা ব্যালেন্স আছে, ব্যালেন্সটা রক্ষা করতে পারে না। তখন সে যেই কথাটা আল্লাহ সেই কথাটা সে বলে ফেলে, এটা তার কথা না। এটা কেন বলে? তখন সে নিজের অস্তিত্বকে অনুভব করে না, তখন সে আল্লাহর নূরের জগতে বিরাজ করে। যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহর নূর দেখে, মানে আল্লাহর অস্তিত্বকে চতুর্দিকে দেখে, নিজের অস্তিত্বকে সে ওই সময় বুঝে না, বুঝার মতো অনুধাবন করার মতো জ্ঞান থাকে না। এটাকে বলা হয় ফানা ফিল্লার একটা মাকাম, ফানা আল ফানা ও ফি হুববিল্লাহ, আল্লাহর মহব্বতের যে ফানা, ফানা ফিল্লার মাকামে গেলে বেলায়েতে সুগ্রাস্তরের ওলিদের এই হাল হয়ে যায়, তখন তাদের নিজেদের অস্তিত্ব তারা দেখে না। যা দেখে আল্লাহর নূর দেখে, আল্লাহর অস্তিত্বের নিদর্শন সব দিকে দেখে, তখন তারা আল্লাহর যে কথাগুলি সেগুলি ওই আল্লাহর নূরে বিভোর থাকার কারণে এটা বলে ফেলে, এটা তাদের জন্য আইব না। এটা একটা ক্লাসে এরকম হয়ে যায়। মিয়া ভাই আপনারা মুরব্বীরা তো বুঝেনি, যুবকরা একটু বেশি বুঝবো। যেই ছেলে, মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি বোঝার জন্য বলছি, একটা ছেলে যদি গভীরভাবে একটা মেয়েকে ভালোবাসে, সে স্বপ্নে যুগ তার সেই ভালোবাসার মানুষকে দেখে, অনেক সময় জাগ্রত অবস্থায় কল্পনাতে তার ওই ভালোবাসা মানুষটাকে কল্পনা করে, মনে হয় যেদিকে যায় ওইদিকে
ওদিকে শুধু তার ওই মহব্বতের মানুষটা আছে এরকম একটা একটা সময় কিন্তু অনেকের আসে অনেকে হয়তো এই সাইডে নাই অনেকের আসে আচ্ছা এটা হয়তো সবাই নাও বুঝতে পারে বুঝলেও প্রকাশ করবেন না ধরেন আপনি একটা অন্যায় করছেন আইনত দণ্ডনীয় অপরাধ করছেন মানে ধরেন একটা ডাকাতি বা চুরি করছেন এটা নিয়ে মামলা হইছে কোর্টে এখন যেদিকে যাইবেন শুধু মনে হইবো পুলিশ নিয়ে আইয়ে কথা ঠিক না বেঠে যেদিকে যাবেন আপনার ভয় থাকবে এদিকে পুলিশ আছে থাকতে পারে আসতেছে এ যদি কেউ কেউ পুলিশ দেখছি তাইলে কিন্তু তার কলিজা ভাঙি শেষ এরকম হয় কি না এটা একটা স্তর ওই সময় তার ভিতরে এই জিনিসটা বেশি ক্যাচ করে বিদায় সে এটাই অনুভব করে আল্লাহর ওলিদের একটা মাকাম থাকে ওই মাকামে গেলে যেদিকে তাকায় সেদিকে আল্লাহর নূর দেখে যা চিন্তা করে আল্লাহকে নিয়ে চিন্তা করে মানে আল ফানা উফি হুববিল্লাহ ফানা ফিল্লার স্তরে সে বিলীন হয়ে যায় তখন সে কি বলে তার জ্ঞান থাকে না এটাকে বলা হয় মাজনুনের স্তর পাগলের স্তর দাদু ভাই আমার একটা সাহাবীর ঘটনা আপনাদের শোনাই বুখারী শরীফে সহিহ মুসলিমও আছে একজন সাহাবী কোথাও যাচ্ছে একটা উটের সওয়ার হয়ে কিসের সওয়ার এটা শেষ কথা আর বলবো না আপনারা বিরক্ত হবেন এটাই শেষ কথা উটের উপর সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন অনেক দূর যাওয়ার পরে উনি উটটাকে পাশে রেখে একটু বিশ্রাম নিচ্ছেন গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন ঘুমে গেলেন ঘুম থেকে জাগ্রত হয়ে দে ওনার উট নাই এটা কি সহিহ হাদিস মুসলিম শরীফে আছে উট হারায় গেছে এখন উনি এমন মানুষ যে উনার সম্বলই ছিল এটা আর কোন সম্বল নাই উট হারায় উনি বেদিশা হয়ে গেলেন চতুর্দিকে ছোটাছুটি করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন কোথাও উট খুঁজে পাচ্ছেন না ওই দৌড়তে দৌড়তে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যেখানে উনি ঘুমাইছিলেন ওখানে আয়েশা আবার উনি হেলান দিয়ে বসছেন আবার উনি একটু চোখ লেগে গেছে হালকা চোখ লেগে আবার চোখটা খুলছে আবার টেনশন আইছে উটের টেনশন চোখ খুলে দেখে উট আবার ওনার কাছে আইসা হাজির এই খুশিতে আল্লাহর হাবিব বয়ান করতেছে সাহাবীদের মাঝে ঘটনা এই খুশিতে ওই লোক জুশেন ঠেলায় বলতেছে আনতা আব্দি আনা রাব্বুক আল্লাহকে বলতেছে আপনি আমার বান্দা আমি আপনার রব এটা হলো উনি জুশে বলছে জুশে আনতা আব্দি আনা রাব্বুকা আপনি আমার বান্দা আমি আপনার রব খুশি ঠেলায় আল্লাহরে বান্দা বানাই নিছে এটা বলার পরে সাহাবায়ে কেরামও হাসলেন আল্লাহ রাসূলও হাসলেন এই ঘটনাটা বলছেন এটা দিয়ে বুঝালেন একটা সময় আসে মানুষ মহব্বতের ঝুষে কথা স্লিপ হয়ে যায় এটা আসলে আল্লাহও বুঝে রাসূলও বুঝে এবং আশেকও বুঝে মাশুকও বুঝে বাইজিদ বুস্তামির ওই সময়ের ক্লাসটা ছিল ওরকম আল্লাহর প্রেমে ফানা হয়ে আছে আল্লাহর প্রেমে বিভোর হয়ে আছে ওই সময় উনি যেদিকে তাকায় ওদিকে আল্লাহর নূর দেখে উনি বলতেছে আনা সুবহানি মা শানি আমারই প্রশংসা আমারই মহান সম্মান এটা বলতেছে এটা ওনার মুখ দিয়ে আসলেও কথাটা ওনাকে উনি বলেনি উনি বলছে আল্লাহকে কারণ ওই সময় না নিজের অস্তিত্ব উনি দেখে না বুঝে না এটা একটা ক্লাস এই ক্লাসে না গেলে যেই বেডা প্রেম করছে না হে কি এর প্রেমের মর্ম বুঝবো এই প্রেম সেই প্রেম না আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আপন মুর্শিদের সাথে যে প্রেম করে নাই সে এই মর্ম বুঝবে একটা গান গাইতাম মনে চাইতেছে খারাপ গান না ভালো গান ভালো একটা গান শিক্ষণীয় গান ইসলামী সঙ্গীত আর যুবক ভাইরা মাইন্ড করো না আমি কখনো এগুলি বলি না তারপর যেহেতু তরিকতের কথা আসছে এই জন্য আমি বলতেছি প্রেম তো মরে না প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুসা নবী যার প্রেম কাদের অগ্নিও খুদার নূরে জলে না
মরে না। এটা যারা ভাবুক পীর মুর্শিদির সাথে জড়িত তারা গায়, অনেকদিন পরে আমি গাইলাম, অনেকদিন পরে গাইলাম। আমিও তো একজন মুরিদ, আমিও কিন্তু পীর মুরিদির সাথে জড়িত। আমার পীর বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, হুজুরের দরবারে গেলাম, এখনো মাটি কাটি, মানুষ মাটি কাটে, আমিও তাদের সাথে কোমরে গামছা বাইন্দা মাথায় বিড়া লাগাইয়া মাটি কাটি, মানুষের সাথে মসজিদ মাদ্রাসার ইট পাথর ভাঙি, মানুষের সাথে ওই যে রান্না করে পাকশালায় সেখানে রান্নার কাজে সহযোগিতা করি, মানুষের সাথে দরবার শরীফে ঝাড়ু দেওয়ার কাজে শরিক হই, মানুষ অজু করে তাদের টিউবওয়েল চেপে দেই অজু করার জন্য হেল্প করি, কিছু আলেম ভাইয়েরা কিছু ভাইয়েরা প্রস্রাব পায়খানা করে ঠিকমতো পানি ঢালে না, এগুলি আবার আমি পরিষ্কার করি। পীরের বাড়িতে মুরিদ হলো গোলাম, এখানে বাবুগিরি চলবে এলেমেরো বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি, আর কামেলেরো পদ তলে জীবনটুকু দাও ছাড়ি। আলাউদ্দিন জাহাদিকে বিশ্ব জাকির মঞ্জিল গেলে দেখবেন ইমামতিও করতেছে, মনসে ওয়াজও করতেছে, মোনাজাতও করতেছে, জিকিরও করতেছে, আবার দেখবেন ওই পাকশালায়ও আছে, আবার মাটি কাটার সাথেও আছে, আবার রাখালদের সাথেও আছে, অলরাউন্ডার, যেটাত লাগাইবেন ওইটাই চলবে ইনশাআল্লাহ। এভাবে চলে, সুন্নিরা কোনো কাজে পিছাইয়া থাকে না। আপন মসজিদকে ভালোবাসবেন, অলি আল্লাহদের শ্রদ্ধা করবেন। বাইজিদ বুস্তামীর নামটা এসে গেছে মা বাবার খেদমতের কথা বলতে গিয়ে, এই জন্য এই কথাগুলি বললাম। উনি ওজুর পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে, ডাক দেন নাই। এরপরে ফজরের আজান যখন হলো মায়ের ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখে ছেলে গরম পানি নিয়ে মায়ের পাশে দাঁড়ায় আছে। মা জননী বলে, বাইজি বহু আগে গরম পানি চেয়েছিলাম, তুমি ঘুমাও নাই, এটা নিয়ে কি এতক্ষণ দাঁড়িয়েছিলে? ছেলে বলতেছে, জি আম্মা জান, আমি দীর্ঘ সময় আপনার ঘুম থেকে জাগ্রত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আমি ডাক দিইনি। মা গরম পানি দিয়ে ওযু করলেন, ফজরের নামাজ আদায় করে মন খুলে আল্লাহর দরবারে দুই হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের খেদমতে আমি মা জননী খুশি হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি, আমি মা সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার ছেলেকে যুগের ওলিদের সর্দার বানায়া দাও। সুবহানাল্লাহ, মায়ের দোয়াই বাইজিদ বুস্তামি হয়েছে সুলতানুল আরিফিন। আপনারাও এরকম চেষ্টা করেন, দরজা বন্ধ হয়ে যায়নি, এখনো দরজা খোলা আছে। মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, আল্লাহ আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আমিন।